ইজি আর্নিংস নামের এই অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 20 টাকা ইনকাম হবে, তখন সাথে সাথে মোবাইল রিসার্চ এবং কাজ করে মাত্র 50 টাকা ইনকাম হলে বিকাশ নগদ রকেট এবং কাজ করে মাত্র 100 টাকা ইনকাম হলে পেপ্যাল পেটিএমের মাধ্যমে উইড্রোতে টাকাটা রিসিভ করতে পারবেন। এবং এই ইজি আর্নিংস অ্যাপটি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে রেফারাল কমিশনও পাবেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি ইনকাম অ্যাপ। সো এই ইজি আর্নিংস অ্যাপটি সম্পর্কে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন ইজি আর্নিংস লিখে। প্লে স্টোরে আপনি ইজি আর্নিংস লিখে সার্চ করলে প্রথমে অ্যাপটি পেয়ে যেতে পারেন, কিংবা যেহেতু এটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন, তো আপনি ইজি আর্নিংস লিখে সার্চ করলে এখানে নিউ বলে একটা অপশন পাবেন। এইখানকার এই নিউ অপশনটা ক্লিক করবেন, তাহলে প্রথমে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন, তো আপনার প্লে স্টোর থেকে খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই ইজি আর্নিংস অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে এই ইজি আর্নিংস অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন। সো এই ইজি আর্নিংস অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ একটি অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 100 থেকেও বেশি লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে। সো এই ইজি আর্নিংস অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে। তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার VPN লিখে। প্লে স্টোরে আপনি সুপার VPN লিখে সার্চ করলে প্রথমে এই সুপার VPNটি পাবেন। আপনি আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে উপরে কর্নারে যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই 3 নম্বরে যে US সার্ভারটি রয়েছে এই USএ ক্লিক করবেন, তাহলে সুপার VPNটি US সার্ভারে সেট হয়ে যাবে। এবার আপনি এখানকার এই কানেক্ট অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, দেন এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই ইজি আর্নিংস অ্যাপটিতে। সো গাইস, এই ইজি আর্নিংস অ্যাপটিতে সবার ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করে নিচে একটি অপশন পেয়ে দেবেন যে সাইন আপ বলে। এইখানকার এই সাইন আপ অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন ওপেন হবে। এবার এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ফুল নেম, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামেই ক্রিয়েট হবে। তারপরে এখানে 2 নম্বরে রয়েছে ইন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে ইমেলটা লগ ইন রয়েছে সেম ইমেলটা একবার এখানে টাইপ করে বসিয়ে দেবেন। সো ইমেল দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে ইন্টার 6 ডিজিট পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে এখানে একটা 6 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন, পরবর্তীতে লগ ইন করার সময় ইমেল এবং পাসওয়ার্ডটা লগ ইন করার প্রয়োজন হবে। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে ইন্টার রিটাইপ পাসওয়ার্ড। এবার আপনি 3 নম্বরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি 4 নম্বর বক্সটাতেও একবার টাইপ করে বসিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড দুইটা সেম হতে হবে। সো গাইজ, পাসওয়ার্ড দুইটা সেম বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে ইন্টার রেফার কোড বলে একটা অপশন। আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানকার এই ইন্টার রেফার কোড এই অপশনটায় অবশ্যই অবশ্যই দিবেন। এই ভিডিওর স্ক্রিনে আমার রেফার কোডটি দেখতে পাচ্ছেন, তাছাড়া আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিংবা স্ক্রিন থেকে আমার রেফার কোডটি দেখে তারপর আপনারা এখানে আমার রেফার কোডটি বসিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো অবশ্যই অবশ্যই আপনারা এখানে আমার রেফার কোডটি বসাবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এখানকার এই সাইন আপ অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার একটু লোডিং হবে, দেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি মাত্র যে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তাই এখানে প্রথম একটি অপশন রয়েছে ইন্টার ইয়োর ইমেল বলে, ইন্টার ইমেল অ্যাড্রেস বলে, এখানে ক্লিক করে আপনি মাত্র যে ইমেল দ্বারা আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেম ইমেলটা একবার টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে ইন্টার 6 ডিজিট পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি মাত্র 2 বার যে সেম পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ড একবার টাইপ করে বসিয়ে দেবেন। সো গাইস, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে সাইন ইন বলে একটা অপশন, এইখানকার এই সাইন ইন অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো আপনি লগ ইন করার সময় ঠিক এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন যে নোটিশ করে তো অ্যাড দেখে ইনকাম করে 6টি অপশন সমানভাবে কাজ করতে হবে, না হলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। সুপার VPNটি অথবা টার্বো VPN এর ইউনাইটেড স্টেট US বা ইউনাইটেড কিংডম UK কান্ট্রি কানেক্ট করতে হবে। ওকে, সো এখান থেকে আসার পর আপনার বয়সটা দিতে বলবে, এখানে ক্লিক করে স্ক্রল করে আপনার বয়সটা অবশ্যই 18+ দিবেন। সো বয়সটা 18+ দেওয়া হয়ে গেলে এগুলিতে ক্লিক করে দেবেন। সার্ভিস আসার পর ঠিক এরকম দেখাবে। সো শুরুতে বলে রাখি, আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম সারা কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। আপনাদেরকে কাজ করার যেই নিয়মটা দেখাবো সেমভাবে কাজ করবেন, তাহলে কেবলমাত্র অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট পাবেন। সো গাইস, অ্যাপটিতে আসার পর ঠিক এরকম দেখাবে। এখান থেকে ব্যালেন্স দেখার জন্য এখানকার এই ব্যালেন্স অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারেন। ব্যালেন্সটা শুরুতে 0 থাকবে, 100% নিশ্চয় পেমেন্ট পাবেন, এখানে তারা লিখে রেখেছে। সো অ্যাপটিতে আসার পর ঠিক এরকম দেখাবে। আপনি আপনার হোম ইন্টারফেস থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করতে আসছে ইনভাইট
ফ্রেন্ড নাও, এখানকার ফ্রেন্ডস ইনভাইট নাও অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার যে রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। আপনার এইখানকার এই রেফার কোডটি আপনি খুব ভালো করে দেখে রাখবেন, কিংবা স্ক্রিনশট তুলে রাখবেন, আপনার বন্ধু বান্ধবদের মাঝে অ্যাপটি বেশি বেশি রেফার করবেন, তাদেরকে বলবেন অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেন আপনার এইখানকার রেফার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন, 50% রেফারাল কমিশন পাবেন প্রত্যেক রেফারের বিনিময়ে। মানে আপনি তাকে রেফার করবেন, সে যদি অ্যাপটি থেকে উইথড্র দেয় তাহলে আপনি যে সে যে কোনো টাকা উইথড্র দেবে সেই উইথড্রর অর্ধেক টাকা আপনিও আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে পাবেন। আর যদি আপনারা আমার এই রেফার কোডটি খুব ভালো করে দেখে রাখুন, এই রেফার কোডটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোডটি আছে 45 39 62, অর্থাৎ 45 39 62। আমার রেফার কোডটি আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। এবং বর্তমানে কিছু রেফারাল কমিশন পাবো, তাছাড়া বর্তমানে কিছু টাকা পাবো, তাছাড়া কিছু রেফারাল কমিশন পাবো আপনি উইথড্র দিলেও। সেখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার রয়েছে, এখান থেকে শেয়ার করতে পারেন মেসেঞ্জার আপনার বন্ধুবান্ধবদের মাঝে, আপনি রেফার কোডটি সহ আপনার বন্ধুবান্ধবদের মাঝে। এখান থেকে ব্যাগে চলে আসছি। সো আপনার মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে ব্যালেন্স আর্ন করা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি হোম ইন্টারফেস থেকে উপরে কর্নার নোটিশ রয়েছে, নোটিশে ক্লিক করে আপনি নোটিশটা দেখে নেবেন কেমন কাজ করতে হবে নিয়ম মেনে। সো অ্যাপটিতে সবার নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে একটা অপশন শো করতে আসে, সেটা হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট টিম। এখানকার এই টেলিগ্রাম সাপোর্ট টিম এই অপশনটায় ক্লিক করে আপনি অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি তাদের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অ্যাপটি সকল পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলো দেখতে পারবেন, অ্যাপটি সকল আপডেট নিউজগুলো পাবেন এখানকার এই টেলিগ্রাম সাপোর্ট টিম অর্থাৎ টেলিগ্রাম গ্রুপটাতে তাদের জয়েন হয়। অবশ্যই কাজ করে পেমেন্ট পেতে হলে অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। সো যাই হোক, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপটি থেকে কাজ করে কীভাবে আপনি নিয়ম মেনে কাজ করে আপনার অ্যাকাউন্টে ম্যাম্বুলেন্সে ব্যালেন্স আর্ন করবেন। অ্যাপটিতে কাজ করে আপনি ব্যালেন্স আর্ন করতে পারবেন, ব্যালেন্সের মাধ্যমে পয়েন্ট পাবেন, পয়েন্টের মাধ্যমে আপনি উইথড্র টাকা রিসিভ করতে পারবেন। অ্যাপটিতে কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে, দুই নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন যে ক্রাশ অ্যান্ড উইন, এখানকার ক্রাশ অ্যান্ড উইন অপশনটা ক্লিক করে দেবেন। তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সুপার বিপেন্টি যেটা রয়েছে সেই সুপার বিপেন্টি ইউএস সার্ভারে কানেক্ট করে নিতে হবে। সো সুপার বিপেন্টি ইউএস সার্ভারে কানেক্ট করে না করলে কিন্তু আপনার অ্যাপটিতে কাজ করার সময় কোনো অ্যাড শো করবে না, অ্যাড না শো করলে কিন্তু আপনার অ্যাপটি থেকে উড়ে দিলে পেমেন্ট আসবে না। সো আপনাকে সার্চ করবে আপনার যে কোনো ভিপিএন, সুপার ভিপিএন অথবা টার্বো ভিপিএন, যে কোনো ভিপিএন কানেক্ট করে নেবেন ইউএস সার্ভারে, সেখান থেকে অ্যাপটি আসার পরে ঠিক এরকম দেখাবে। সো ভিপিএনটা কানেক্ট হচ্ছে না। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনও নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। সো আপনাদেরকে সাজেস্ট করবো আপনার এই ভিডিওর যে টাইটেলটা রয়েছে টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা অবশ্যই এই ভিডিওর কাজ করার নিয়মটা দেখে নেবেন এবং ডিসক্লেমারটা পড়ে নেবেন। ডিসক্লেমারটা না পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর অ্যাপটি তো অবশ্যই আপনি নিজেদের কাজ করবেন, কাজ করে পেমেন্ট না পেলে কিন্তু আমি দেয় না, সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম। সো ভিপিএনটা কানেক্ট হচ্ছে না, জাস্ট রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে যেইভাবে কাজ করা যেই নিয়মটা দেখাবো সেইভাবে কাজ করবেন। আশা করি রেফারের বিষয়টি আপনি বুঝতে পেরেছেন, জাস্ট আপনারা রেফার করবেন বেশি বেশি রেফার কমিশন পাবেন। আপনি অ্যাপটিতে কাজ করলে আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে দেখতে পারবেন পয়েন্ট অ্যাড হবে, অন্যান্য অনলাইন ইনকাম অ্যাপে কাজ করলে কিন্তু প্রথমে পয়েন্ট দেয়, পয়েন্টগুলো ডলারে কনভার্ট করে নিতে হয়, তারপর সেই ডলারের বিনিময়ে উইথড্র দিয়ে টাকা রিসিভ করা যায়। কিন্তু আপনি এই অ্যাপটিতে কাজ করলে আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে দেখতে পারবেন সরাসরি পয়েন্ট অ্যাড হবে, পয়েন্টের বিনিময়ে আপনি সরাসরি উইথড্র দিয়ে পেমেন্ট নিতে পারবেন। সো সুপার বিপেন্টি ইউএস সার্ভারে কানেক্ট করা হয়ে গেছে, এবার চলে আসছি ওই অ্যাপটিতে, অর্থাৎ ইজি আর্নিংস। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ একটি অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশন, বাংলাদেশের ট্রাস্টেড ইনকাম অ্যাপ। অ্যাপটি থেকে আপনি 100% পেমেন্ট পাবেন সেটা এখানে তারা লিখে রেখেছে, এখানে তারা রেখেছে যে কোনো প্রয়োজন টেলিগ্রামে যোগাযোগ করুন। সো যাক, এখান থেকে আবার আপনি তো দেখে দিয়েছি ক্রেডিট কার্ডে কাজ করে নিলাম, তো এখানকার ক্রেডিট কার্ড অপশনটা ক্লিক করে দিলাম, দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে এখানে মোট সম্ভবত 10টা কি 13টা কার্ড থাকবে। এখানে একটা টাইমে আপনার কাছে 10টা কার্ড থাকবে, আপনি এখানে কার্ড ঘষবেন, কার্ড ঘষলে আপনার কাছে অ্যাড শো করবে, অ্যাডগুলো আপনাকে নিয়ম মেনে ক্লোজ করতে হবে, নিয়ম মেনে ক্লিক করতে হবে, কার্ডটা ঘষিয়ে দেখে কত পয়েন্ট দেয়, কংগ্রেচুলেশন ইভেন 12 পয়েন্ট, ক্লেম অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে। এবার আপনাকে যেটা করতে হবে এই অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিতে হবে, ভুলে আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে, আপনি অ্যাপটিতে করে দিলে পেমেন্ট পাবেন, অ্যাড শো করলে অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। নেট কানেকশন প্রচুর স্লো, এখান থেকে অ্যাড ক্লোজ করতেও সমস্যা হচ্ছে। সো যাই হোক, এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ক্রেডিট কার্ড অপশনটায় কাজ করার নিয়মটা কী, অর্থাৎ আপনি এই ক্রেডিট কার্ড অপশনটায় কোন নিয়মটা মেনে কাজ করবেন। আপনি যেটা করবেন, জাস্ট এই ক্রেডিট কার্ড অপশনটায় আসবেন, তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 10টা ক্রেডিট কার্ড থাকবে, আপনি এখানে মোট 9টা কার্ড ঘষবেন, 9টা কার্ড ঘষার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন, সর্বশেষ কার্ড অর্থাৎ 10 নম্বর কার্ড ঘষবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি কোনো আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে
আপনাকে ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে যদি নিয়ে যায় তাহলে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন আছে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। জাস্ট এই ক্লিকের কাছে মানে আপনাকে অ্যাপটিতে কাজ করতে হবে। আমি আবার বলছি, এই ক্রেডিট কার্ড অপশনটায় কাজ করার নিয়ম একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা যেটা করবেন, জাস্ট এই ক্রেডিট কার্ড অপশনটায় আসবেন, এখানে আমি দেখতে পাবেন 10টা কার্ড থাকবে, আপনি এখানে মোট 9টা কার্ড ঘষবেন। 9টা কার্ড ঘষার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ কার্ড ঘষবেন অর্থাৎ 10 নম্বর কার্ড ঘষবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন। অ্যাড শো করবে অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাড ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড। আশা করি বুঝতে পারছেন ক্রেডিট কার্ডে কাজ করার নিয়ম। এবার আপনাকে এখানকার এই ক্রেডিট কার্ড অপশনটা কাজ করার যে নিয়মটা বললাম এবং দেখালাম, সেমভাবে আপনি আপনি প্রত্যেকটা অপশনে কাজ করবেন, অর্থাৎ লাকি স্পিন, ওয়ার্ডস ভিডিও, ভিজিট টু আর্ন, তারপর প্লে গেম, নিচে অসংখ্য অপশন রয়েছে, আর প্রত্যেকটা অপশন আপনাকে সেমভাবে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন এখান থেকে স্পিন অপশনটা কাজ করার নিয়মটা আবার একটু বলে দিচ্ছি। স্ক্রিনশটে অপশনটা আসছে। এবার আপনি এখানে দেখতে পারবেন একটা টাইমে মোট 10টা স্পিন থাকবে, আপনি এখানে মোট 9টা স্পিন কমপ্লিট করবেন। যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন মারবেন, অ্যাড শো করবে অ্যাডটি ক্লোজ না করে অ্যাড ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট প্লে স্টোরে ক্লাব ডাউনলোড। কেবলমাত্র আপনাদের অ্যাপটিতে যেই সমস্ত অপশনগুলো রয়েছে এই সমস্ত অপশনগুলোতে কাজ করার সময় কেবলমাত্র যে সর্বশেষ অ্যাডটি থাকবে সেই সর্বশেষ অ্যাডটি আপনি ক্লিক না ক্লিকের কাজটা করবেন, অর্থাৎ সর্বশেষ অ্যাড ক্লিক করে ক্লিকের কাজটা করবেন। এর পূর্বে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। আশা করি বুঝতে পারছেন অ্যাপটিতে কাজ করার নিয়ম। তারপরে যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্টটা জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। সেখান থেকে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম্বেলেন্স অনেকগুলো ব্যালেন্স হলে কীভাবে আপনি উডিতে টাকাটা রিসিভ করবেন, এবার আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি থেকে উডিতে জানিয়ে পরে আপনি আপনি হোম ইন্টারফেস থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন যেখানে একটা অপশন থাকবে উইড্রো অ্যান্ড ওয়ালেট বলে। এখানকার এই উইড্রো অ্যান্ড ওয়ালেট অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন মাধ্যমে পেমেন্ট মেথডের মাধ্যমে উডিতে পেমেন্ট নিতে পারবেন সেটা এখানে শো করবে। প্রথমে লেখা রয়েছে মোবাইল রিচার্জ নিতে পারবেন মাত্র 20 টাকা ইনকাম হলে, তার জন্য আপনার থাকতে হবে সর্বনিম্ন 5000 পয়েন্ট। এবং বিকাশে আপনার কাজ করে 50 টাকা হলে উড়িয়ে দিতে পারবেন, তার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টে উড়িয়ে দিতে হলে আপনার অ্যাকাউন্টে মেমলিসে পয়েন্ট থাকতে হবে 13000। নগদে 50 টাকা, রকেটে 50 টাকা, পেটিএমে 100 টাকা। এভাবে আপনার কাজ করে পেমেন্ট নিতে পারবেন। সো এখান থেকে যে মাধ্যমে আপনি টাকা রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটাকে আপনি ক্লিক করে দেবেন। আপনাদেরকে আমি সাজেস্ট করবো, আপনার অ্যাকাউন্টে কাজ করে যখন মাত্র 5000 পয়েন্ট হবে তখন আপনি সাথে সাথে 20 টাকা মোবাইল রিচার্জের মাধ্যমে উড়িয়ে দিয়ে পেমেন্টটা নিয়ে নেবেন। বেশি পয়েন্ট করার দরকার নেই, জাস্ট আপনার 20 টাকা করে বারবার মোবাইল রিচার্জ নেবেন। তাই আপনি এখানে মোবাইল রিচার্জ অপশনটা ক্লিক করবেন, রিচার্জ অপশনটা ক্লিক করে নাম্বার এবং অ্যামাউন্টের এখানে 5000 লিখে আপনি উইড্রো অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনি সাথে সাথে পেমেন্টটি পেয়ে যাবেন। সো মিনিমাম পেমেন্ট 5000। সেখান থেকে জাস্ট আমার অ্যাকাউন্টে বর্তমানে পর্যাপ্ত ব্যালেন্স আছে, যার কারণে আপনাদেরকে সরাসরি উইড্রো পেমেন্ট রিসিভ করে দেখাতে পারলাম না। এভাবে মূলত আপনাকে অ্যাপটিতে কাজ করতে হবে। অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। অ্যাপটিতে অবশ্যই আপনি নিজ দায়িত্বে কাজ করবেন, কাজ করে পেমেন্ট না পেলে আমি দায়ী নই, সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেইমারে লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও ডিসক্লেইমার পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।